হ্যালো গুড মর্নিং আজকে মিনি ব্লগ নিয়ে চলে এলাম বুধবারের তাহানকে একটু আগে স্কুলে পাঠিয়ে দিলাম ওর আজকে টিফিনে ছিল ব্রেড জ্যাম তারপর ওকে নিচে আগিয়ে দিয়ে এসে আমি একটু রেস্ট নিয়েছিলাম পনেরো মিনিট তারপর আমি ব্রেকফাস্ট করে দিচ্ছি ব্রেড বাটার আর চা আর সকালে তাহানের পাপা গাছ থেকে বেগুন পেরে দিয়ে গিয়েছিল সেটাই আজকে রান্না করব। এ দেখো তোমাদের দেখাই আমাদের ছাদ বাগানের বেগুন ম্যাজিকের মতো কেটে নিলাম আর এদিকে পেঁয়াজ আলুও কাটা হয়ে গিয়েছে আরও একবার বেগুনটা ধুয়ে নিয়ে রান্নাটা চাপিয়ে দেব আর ওদিকে বাসন কটা পরে রয়েছে বেশি না সকালে যে কটা বেরিয়েছে আর কালকের না আমি কোনো ব্লগ বানাতে পারিনি গায়ে একটু জ্বর জ্বর ছিল আজকে ভালো আছি আজকে তোমরা ছোটো ভিডিও দেখছো কিন্তু অনেক কিছুই আজকে দেখাবো অনেকেই তোমরা আমার ব্লগ দেখার জন্য ওয়েট করো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি তো দশটা ভিউতেও খুশি দশজন দেখো ভালোবেসে দেখো তাতেই আমার হবে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে আমি বেগুনগুলো দিয়ে দিলাম অনেকটা জল তলায় পড়ে আছে তো সেই জন্য আমি এইভাবে দিচ্ছি না হলে একবারই ঢেলে নিতাম তো একবার নাড়াচাড়া করে আমি বাসন কটা মেজে নেব আমাদের যারা গুরুজন থাকে তাদের ভরসা করেই আমরা বাচ্চারা কিন্তু একটু ফ্রিভাবে চলাফেরা করতে পারি আর তাদেরই যখন শরীর খারাপ হয় তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায় যেরকম নিজের সন্তান স্বামীর শরীর খারাপ হলে কষ্ট হয় সেরকমই মা বাবা বা শ্বশুর শাশুড়ির কিছু হলে কষ্ট কিন্তু হয় ইভেন আমাদের আত্মীয় পরিজন চেনা অচেনা মানুষের শরীর খারাপ হলে কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে যায় আর কে কীভাবে ফিল করো বলতে পারবো না কিন্তু আমি খুব ফিল করি সবার কষ্টটা আর যাদের মনটা নরম তারা একটু এগুলো বেশি ফিল করে তো বাসনগুলো আমার মাজা হয়ে গিয়েছে তলায় বসে যাচ্ছে কিনা একবার নেড়ে দিলাম তারপর আলুগুলো দিয়ে দিয়েছি আর বাসনগুলো যেগুলো মাজলাম সেগুলো এখানে রেখে দিয়েছি আর রাতে কয়েকটা বাজার করে এনেছিল সেগুলো একটু শেয়ার করি ব্লগ মানেই তো এইগুলো বেশি ভালো লাগে দেখতে তেল আছে মুসুর ডাল মুগ ডাল চা পাতা সার্ফ একটা ঘি আর দুধের প্যাকেট চায়ের জন্য আগের দুধটা ভালো না তাই এটাই আনতে বলেছিলাম আর তোমাদের একটা জিনিস দেখানো হয়নি দেখো ফিফটিন আগস্টে তাই এখানে স্কুলে সেলিব্রেশন হবে তো একটা টি শার্ট কিনতে বলেছিল স্কুল থেকে গ্রিন কালারের ওর সাথে জিন্স পরতে হবে তো এই জিন্সটা ছিল আর পম পম কিনতে বলেছিল ওটা দেখাতে পারলাম না স্কুলে জমা দিয়ে দিয়েছি তো তাইহান সুনো গর্ষে দুনিয়া বালোতে ডান্স করছে এখন ডান্সটা স্কুলে ডেলি প্র্যাকটিস করাচ্ছে তাই ক্লাসগুলো হচ্ছে না একটা দুটো ক্লাস করিয়ে আর প্র্যাকটিস করাচ্ছে তো আমি সেইটা ঝাঁট দিয়ে নিলাম আর এদিকে আমি দেখতে এলাম বেগুনটা হয়েছে কিনা হয়েও গিয়েছে গ্যাসটা অফ করে দিলাম আর তাইহানের জন্য পরে ডিম্পোজ করবো যখন ওকে খাওয়াবো তখন করে নিলেই হবে তারপর আমার ননদের মেয়ে মেসেজ করলো আমার শাশুড়ির পেট ব্যথা করছে তো ওষুধ সেরকম কিছু ছিল না এটা বাচ্চাদের ওষুধ বড়োরাও খেতে পারে ডোজটা একটু বেশি দিতে হবে তো ওটা খাইয়ে দিয়ে এলাম শাশুড়িকে আর আমার শাশুড়ি রান্নাও করতে যাচ্ছিলো পটল তো আমি বললাম রান্না করতে হবে না দু জায়গায় সবজি হয়ে যাবে কারণ আমি বেগুন করেছি সেজন্য বললাম মাছটা আমি নিয়ে চলে যাচ্ছি ওটা ভেজে নিচ্ছি তোমায় কিছু করতে হবে না বেগুন রান্না মাছ ভাজা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আর হান যখন খাবে ওকে ডিম্পোজ করে দেবো তারপর একটু গরম হচ্ছিলো বসে জল খেলাম তার আগে আমি ঘর আর বারান্দা সব ছাড় দিয়ে নিয়েছিলাম বিছানাও তুলে নিয়েছিলাম এগারোটা পাঁচের মধ্যে কাজ হয়ে গিয়েছিলো তারপর তাইহান সাড়ে বারোটায় স্কুল থেকে চলে এসেছে ও আমার জন্য চকলেট এনেছে স্কুল থেকে ওকে দিয়েছে ও খায় না ও আমাকে এনে দেয় আর আজকে তো ও টিফিন নষ্ট করেছে খায়নি তাই ভুগছিলাম ঠোঁটটা আবার কেমন করে তো এখন ওকে চুপাচুপ দিলাম খুশি হয়ে গেল আর আজকে ওদের ক্লাসে রিহার্সাল করার ছিল যেটা তোমাদের বলছিলাম আর কি ফিফটিন আগস্টের জন্য আর এদিকে হোমওয়ার্ক দিয়েছে একটা তারপর চলে এসেছিলাম ছাদে লঙ্কা পাচ্ছি অনেক কটা লঙ্কা হয়েছে তাই ভাবলাম পেরে নিই আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এগুলো তো খুব ভালো লাগে দেখতে প্রকৃতি গাছপালা এগুলো দেখতে কার না ভালো লাগে তো লঙ্কাগুলো তোলার পর আমি একটু পুঁই শাক কেটে নেবো আর কুমড়ো শাক কাটবো লঙ্কাগুলো দেখো এই কটা হয়েছে আর পুঁই শাকের পাতাগুলো শুধু কাটবো ডাঁটাগুলো থাকবে কারণ খুব বেশি হয়নি তো হবে পাতাগুলো কেটে নিলে আরও তাড়াতাড়ি বেড়ে যাবে তো বালতিতে একটা একটা করে কেটে রাখছি আমার না খুব ভালো লাগছে কাটতে তোমাদের কার কার এসব ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও তো এতটার মতো কেটে নিলাম এরপর আমি কুমড়ো শাকটা কাটবো আর আজকে মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো এই ভিডিওটা না ভালো লাগলে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে তোমরা দেখতে পারো আর ভালো লাগে প্লিজ প্লিজ পাশে থেকেও সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা